ঢাকা ১৭ আসনের সংসদীয় উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন উপলক্ষে সব রকম প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকাল থেকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জড়ো হন প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বেলা ১২টা থেকে সরঞ্জামাদি বিতরণ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। মালামাল গ্রহণ করেন প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। ভোট হচ্ছে কাগজের ব্যালটে। ১২৪টি ভোট কেন্দ্রের ৬০৫টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা ১৭ আসন গঠিত। নির্বাচনী এলাকায় শনিবার সকালে নির্বাচনী প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নির্বাচনের প্রার্থী প্রচার চলেছে অনেকটা নীরবেই, ফলে আলোচনার কেন্দ্র নেই এই আসনের উপনির্বাচন। তবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর একতারা মার্কার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রচারে কিছুটা হলেও নজর কেড়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আলী আরাফা। এছাড়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী রশিদুল হাসান গোলাপ প্রতীক নিয়ে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন ছড়ি প্রতীক নিয়ে, স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া ট্রাক প্রতীক নিয়ে, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন ডাব প্রতীক নিয়ে এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালী আশ প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোট কেন্দ্রে নিজের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ সময় ভোট সুষ্ঠু হবে কি না এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। প্রিয় দর্শক, হিরো আলম ভোট কেন্দ্রে যে অভিযোগ করেছেন তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের এখানে আওয়ামী লীগের লোকজনেরা বের করে দিতেছে, ঠিক আছে, ডাইরেক্ট বলে দিলাম কে বের করে দিতে হবে, আওয়ামী লীগ ছাড়া কে বের করে দিতে পারে, আপনাদের এখানে কার ক্ষমতা আছে? আমরা এই নির্বাচনের পরিস্থিতি খুব একটা ভালো না দেখতেছি আমরা, যেহেতু আমাদের এজেন্টদেরকে বের করে দিতেছে, একতারার লোক, হিরো আলমের লোক, সকলে তারা কিন্তু এজেন্টদের বের করে দিতেছে। তাহলে আমরা এরকম যদি এজেন্ট বের করে দেয়, তাহলে এজেন্ট বের করে দেওয়ার মানে তারা একতরফা তাদের এজেন্ট দিয়ে তারা একতরফা কিন্তু সিল মারা চিন্তা ভাবনা করতেছে। তাছাড়া আমাদের এজেন্ট কেন বের করে দেওয়া হবে? তাহলে আমরা আপনাকে সবাইকে সতর্ক করে দিতে চাই, এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা জানি না, কারণ যেহেতু এজেন্টদের বের করে দিতেছে, সেহেতু তারা এখন পর্যন্ত জোর করে সিল মারবে কি তাও জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা সিল মারার ঘটনা শুনিনি। তবে এজেন্টদেরকে আমাকে বের করে দিতেছে এবং আমাদের এজেন্টদের মারধর করেছে, আপনি জানেন ৬ জনকে কিন্তু তার ঘাত ধরে, হ্যাঁ, ঘাত ধার করে দিয়ে বের করেছে, কিন্তু জয় সাহেব ঢুকতে দেয় নাই, বাসান্তেক সরকারি প্রাথমিক বিদ্যালয় রতন চেয়ারম্যান সাইদুল সাহেব ঢুকতে দেয় নাই, বের করে দিছে, গিরিন হ্যাবেল স্কুল আমাদের এজেন্ট ছিল তুষার তাদেরকে বের করে দিছে, আদমদী ক্যান্টনমেন্টের তিনজন রাখছে একটা কেন্দ্রে সেন্টারে, বাকিদেরকে বের করে দিছে, গুলশান মডেলে সবাইকে বের করে দিছে, আমি সরাসরি নির্বাচনী এজেন্ট হিসাবে হিরো আলমের আমি সরাসরি গিয়েছি এবং তাদেরকে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিছি, তারপরে আবার মেরে তাদের মোবাইল পর্যন্ত রেখে বের করে দিছে, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে। আমি থানাতে ফোন দিয়েছিলাম যে আমার এজেন্টদের বের করে দিতেছে, বিষয়টা দেখেন, বলে ঠিক আছে, বনানী থানা বলছে ঠিক আছে, বিষয়টা দেখতেছি, তারপরে আমরা এজেন্টদের তখন কথাবার্তা বলছি আমি এবং তারপরে রিটার্নিং অফিসার কথাবার্তা বললাম, বলে বিষয়টা দেখতেছি, যে এখন আপনারা নিজেরাই সাক্ষী এবং আমরা যে নামগুলো বলতেছি আপনার যদি গণমাধ্যম আছেন আপনার বিষয়টা খবর নিয়ে দেখবেন, হয়তো অনেকে বলবেন ঘুরে হিরো আলমের কোনো এজেন্টই খুঁজে পাওয়া যায়নি, তাহলে অনেকে এই রিপোর্ট করেন যে হিরো আলম এজেন্ট দেয় না, আমরা কিন্তু এজেন্ট ঠিকই দেখি, এজেন্টটা কিন্তু বের করে দিতেছে।